আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শওকত হোসেন রোমেল আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে অনেকেই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে স্যার, আমার তো HBsAg পজিটিভ, তো আমি তো অনেকদিন থেকেই চিকিৎসা নিচ্ছি অথবা ফলো আপে রয়েছি, তো আমার কি আসলে এই ভাইরাসটি কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে কি না? আসলে দেখুন, এক্ষেত্রে আমি আপনাদের ধারণাটি স্পষ্ট করতে চাই দুটো কারণে। একটি হচ্ছে যে এটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের এইটাকে কেন্দ্র করে বিভিন্ন অপচিকিৎসা চালু রয়েছে, আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের ধারণাটা পরিষ্কার করা। আসলে একটি সত্য কথা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস মানে HBsAg যদি কারোর পজিটিভ থাকে তাহলে আমরা বলে থাকি যে উনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। তো এই ক্ষেত্রে HBsAg যদি কারোর পজিটিভ হয়, আসলে মূলত বিষয়টি হচ্ছে যে এটি একবার যদি কারোর পজিটিভ হয় সাধারণত এটি নেগেটিভ হয় না। এটি আপনাকে মনে রাখতে হবে যে যারা যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তাদের জ্ঞাতার্থে আজকে আমি এই কথাটি বলছি। আপনারা যারা এই HBsAg-তে আক্রান্ত তারা মনে রাখবেন যে যাদের ক্ষেত্রে এটি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন তাদের ক্ষেত্রে এটি আসলে নেগেটিভ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ এটি এমন একটি ইনফেকশন যেটি আমৃত্যু আপনার সাথে অবস্থান করবে। তবে এখানে আসার কথা হচ্ছে যে 90% ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিস বি ইনফেকশন কিন্তু নিজ থেকেই কিন্তু এটি ভালো হয়ে যায় এবং এই ক্ষেত্রে কিন্তু HBsAg পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। কিন্তু মাত্র 5-10% রোগী রয়েছেন যাদের ক্ষেত্রে এই ভাইরাসটি অ্যাকিউট অবস্থা থেকে শরীরে ক্রনিক অবস্থায় চলে যায়, তখন কিন্তু এটি আর নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরেও কথা থেকে যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ফলো আপের রোগী বা আমাদের চিকিৎসাধীন রোগী অনেক সময় অনেক বছরের ব্যবধানে দেখা যায় যে হঠাৎ করে দেখা যায় যে HBsAg দেখা যাচ্ছে নেগেটিভ হতে পারে, কিন্তু সেটা অত্যন্ত রেয়ার একটা ঘটনা। দেখা যায় যে 1-2% ক্ষেত্রে হয়তো বা এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার একটি বিষয়। সুতরাং সেটাকে কেন্দ্র করে আপনি কখনোই মনে করবেন না যে এটি আমার নেগেটিভ হওয়া প্রয়োজন। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, তাহলে আমার আসলে কি কোনো গতি নেই বা আমার ভবিষ্যৎটা আসলে কি? এক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ মনে রাখবেন যে হেপাটাইটিস বি ভাইরাস আপনার শরীরে যদিও আছে তার মানে এই নয় যে এই ভাইরাস আমার শরীরে আছে মানেই যে আমার জীবন একেবারে শেষ, তা কিন্তু নয়। আপনি যদি ভাইরাসটা অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে তো আমরা এখানে চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে, ভালো ভালো ট্রিটমেন্ট এখন রয়েছে, সেটি আপনি গ্রহণ করবেন। আর ভাইরাসটা যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে আপনি নিয়মিত ফলো আপে থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই ক্ষেত্রে মনে রাখবেন যে ভাইরাসটি যদি ইনঅ্যাক্টিভ অবস্থাতেও থাকে তাহলে মনে রাখতে হবে যে অনেক সময় রোগীরা মনে করে যে আমার হয়তো এখন তো আমি ভালোই আছি তাহলে আমার ফলো আপে থাকার দরকার কি? না, ফলো আপে অবশ্যই আপনাকে থাকতে হবে, কেননা মনে রাখবেন যে যদি আপনি ফলো আপটা মিস করেন তাহলে এই আজকে যে ভাইরাসটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে এটা কিন্তু 6 মাস 1 বছর 2 বছর পরে যে কোনো সময় এটা আবার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনি যদি ফলো আপে না থাকেন তাহলে কিন্তু এটা লিভারকে ক্ষতিগ্রস্ত করবে এবং সেক্ষেত্রে আপনার লিভারটা সিরোসিস অথবা লিভার ক্যান্সারের দিকে চলে যেতে পারে। এই কারণে সবসময় ফলো আপে থাকবেন। আর যারা ভাইরাসটি যাদের শরীরে ভাইরাসটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তারা তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ সেবন করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যেটা, যারা অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইনফেকশন সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই HBsAg-টি পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায় এবং নেগেটিভ হয়ে গেলে পরবর্তীতে তিনি সম্পূর্ণরূপে সেখান থেকে সুস্থ হয়ে যাবেন।